নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে একটা ইনফরমেশন দেবো তোমাদেরকে, যেটা তোমাদের এই ইনফরমেশনটা পাওয়ার পর অনেকের অনেকটা সাহায্য হবে বলে আমি মনে করি। আজ দিদি ভাইয়ের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমরা শ্রীরামপুরের একটি আনন্দ আশ্রম, শিশু আনন্দ আশ্রম, যেটা ঘোড়ামারা বলে একটি জায়গায় অবস্থিত বা সেই লোকেশনটা আর কি, তো সেখানে দিদি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা নিজেদের সামর্থ্য মতো কিছু হেল্প করেছি। সেখানে 28টা বাচ্চা আছে, 28টা বাচ্চার একবেলার খাবার দায়িত্ব আমরা নিয়েছিলাম আর কি আমাদের তরফ থেকে, তো সেটা আমরা করেছি। এবং তোমরা যারা শ্রীরামপুর অথবা এই আশেপাশে চত্বরে থাকো, যারা সমাজের এই ধরনের মানুষদের সাহায্য করতে পছন্দ করো বা সাহায্য করতে চাও, তারা অবশ্যই এগিয়ে এসে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করতে পারো। কোনো এরকম কোনো ব্যাপার নেই যে এই সাহায্যটাই বা এত টাকাই দিতে হবে, তোমরা তোমাদের মতন করে করতে পারো। মৃত্যুঞ্জয়বাবু একজন একটি মানুষ যে এই পুরো সংস্থাটা চালান, এতগুলো বাচ্চার দায়িত্ব যিনি নিয়েছেন, একটি জমির ওপরে একটি ছাদের নিচে বাচ্চাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, দুজন কর্মচারীও আছেন যে যারা এই বাচ্চাগুলো দেখাশোনা করেন আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সবটা করেন। তো তোমরা যারা হেল্প করতে চাইছো বা হেল্প করতে ইচ্ছুক, তারা অবশ্যই যাও, এগিয়ে আসো, তাহলে মানুষ এই বাচ্চাগুলোর অনেকটা হেল্প হবে। যে মানুষটা একা লড়ছে, তাদের পাশে যদি আমরা থাকি, আমরা সকলে থাকি, তাহলে তার লড়াইটা অনেকটা মানে মসৃণ হবে আর কি, সুন্দর হবে। তাই তোমরা তোমাদের মতন করে সাহায্য করো, এই বাচ্চাগুলোর একটা দিনের বা একটা বাচ্চার একটু দায়িত্ব নাও, তাহলে আশা করি ওদের ভবিষ্যৎটা খুব ভালো হবে, উজ্জ্বল হবে। শ্রীরামপুরের কোন জায়গায় না জায়গায় সবটাই তোমরা দেখতে পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে, যেখানে আমি আমার ফোন সেখানে আমি না আমি এই এই সংস্থার ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা যারা যোগ করতে চাইছো, তারা যোগাযোগ করে নিজের সামর্থ্য মতো সাহায্য করতে পারো। আজ দিদি ভাইয়ের জন্মদিন, জন্মদিনের দিনকে একটা কাজ করে মনটা ভীষণ ভালো হয়েছে দিদি ভাইয়ের এবং আমাদের সকলেরই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা যারা দেখবে, তারা অবশ্যই করে হেল্প করবে এই মানুষগুলোকে, এই বাচ্চাগুলোকে, যাদের ভবিষ্যৎটা অনেকটা সুন্দর হবে।